আজাদীকে অমৃত মহোৎসব উপলক্ষে দেশের যুব সমাজের মধ্যে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে গত 22 মার্চ একটি কার র্যালির সূচনা করা হয়েছিল পূর্ব ভারতের সেনাবাহিনীর তরফে। কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে শুরু হয়ে উত্তর পূর্ব ভারতের মোট 8টি রাজ্য পরিক্রমা করছে তারা। শুক্রবার বিকেলে ত্রিপুরা রাজ্য এসে পৌঁছেছে সেনাবাহিনীর এই কার র্যালিটি। শনিবার এই পরিক্রমার 18তম দিন। রবিবার সকালে আসামের শিলচরের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। র্যালির সদস্যদের সম্মান জানাতে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের তরফে এদিন সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানী এলবার্ট ইক্কা পার্কে। উপস্থিত ছিলেন ত্রিপুরা পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস। যে পূর্বোত্তর ভারত পরিক্রমা, এটা আর্মির তরফ থেকে, ইস্টার্ন সেক্টর আর্মি তরফ থেকে এই পরিক্রমা চলছে। এই পরিক্রমা কলকাতার পোর্ট উইলিয়াম থেকে 22 মার্চে শুরু হয়েছে। সেটা শুরু হয়ে পশ্চিমবঙ্গ তো কাভার করেছে, পশ্চিমবঙ্গ কাভার করে আমাদের নর্থ ইস্টের যে 7টি রাজ্য আছে সেই 7টি রাজ্য সহ কাভার করবে। তো আজকে এই পরিক্রমা 18তম দিন। এখানে ওনারা পুরো টিম নিয়ে ত্রিপুরাতে এসছেন। ত্রিপুরাতে আজকে প্রোগ্রাম চলছে, ওনারা গতকালকে ওনারা এসছেন, আজকে প্রোগ্রাম চলছে এবং আগামীকালকে এখান থেকে সকালবেলা যা এখান থেকে রওনা দেবেন, ওনারা শিলচর যাবেন। এখন পর্যন্ত মোটামুটি পশ্চিমবঙ্গ সহ 8টা রাজ্য তারা পরিক্রমা করেছেন, টাচ করেছেন। আগামী দিন মেঘালয়ে গিয়ে ওনাদের পরিক্রমা শেষ হবে। তো এই পরিক্রমার একটাই উদ্দেশ্য, আজাদীকে অমৃত মহোৎসব যেটা চলছে সেই আজাদীকে অমৃত মহোৎসব চলাকালীন সময়ে ভারতীয় যারা আছেন ভারতবর্ষের প্রতিটা রাজ্যে, ওনারা যেহেতু ইস্টার্ন সেক্টরে আছেন তো ওনারা ইস্টার্ন সেক্টরের যে 7টা রাজ্য, নর্থ ইস্টের 7টা রাজ্য এবং পশ্চিমবঙ্গের অংশ সহ এই সেক্টরে ওনাদের যে ইন্সপিরেশনাল বক্তব্য, বিভিন্ন স্কুলে যাচ্ছেন, ওনাদের যারা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, ওনাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন। এই ক্ষেত্রে ত্রিপুরার তরফ থেকে আমি খুবই গর্বিত যে ত্রিপুরা ট্যুরিজম দপ্তর, পর্যটন দপ্তর ওনাদেরকে একটুখানি স্পন্সর করার সুযোগ পেয়েছে, সেই স্পন্সর করার সুযোগ হয়েছে, যার জন্য আজকে আমরা গর্বিত এবং ওনাদের আমরা স্পন্সর করে ওনাদেরকে সাপোর্ট করার জন্য ত্রিপুরা সরকারের তরফ থেকে ট্যুরিজম দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই ট্যুরিজম দপ্তরের তরফ থেকে আমরা ওনাদেরকে ছোটোখাটো একটু সাপোর্ট আমরা করেছি। থ্যাংক ইউ। আমি তপন কুমার দাস, ডাইরেক্টর ট্যুরিজম। দেশ মাতৃকাকে রক্ষা করতে প্রাণ দিয়েছেন বহু ভারতীয় সেনা, ভয়কে জয় করে গর্বের সাথে শহীদ হয়েছেন। পরিবার সংসার ছেড়ে সর্বদা দেশের সেবায় নিয়োজিত থাকেন তারা। সেই আত্মত্যাগ এবং বলিদানকে সম্মান জানাতে বদ্ধপরিকর ভারতীয় সেনাবাহিনীর পূর্ব শাখা। রাজধানীর এলবার্ট ইক্কা পার্কে রাজ্যের স্বাধীনতা সংগ্রামী এবং তাদের পরিবারদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করলেন ইন্ডিয়ান আর্মি কার র্যালির সদস্যরা। দেশের যুব সমাজকে দেশপ্রেমের বার্তা দেওয়ার পাশাপাশি অসহায় দুস্থ শিশুদের জন্য বইপত্র এবং খাবারের ব্যবস্থাও করছেন তারা, ভার নিচ্ছেন বয়স্কদের চিকিৎসার। মুঝে পূর্বোত্তর কার র্যালি কা হিসা বননে কা সৌভাগ্য প্রাপ্ত হয়, তাকি মে নর্থ ইস্ট কে সভি সাতো রাজ্যো মে আপনে ভূতপূর্ব সৈনিক আর নওজওয়ানো সে মিল রহা হুম, উনকো বীরো কি বীর গাথা বতা রহা হুম। আর আজ হম আগরতলা কে অন্দর আলবার্ট ইক্কা জো শহীদ মেমোরিয়াল হ্যাঁ পর হম আপনে আপ মে বহুত গর্ব ফিল করতে হ্যাঁ। উন লোগোনে জো হমারে পূর্বজ থে, বীর যোদ্ধা থে, উনোনে ভারতীয় সেনা কি মজবুত নীব রক্ষি থি আর হম সব উস নীব কো থোড়া সা বড়ানে কি হমনে কোশিশ করি, আপনি লহু কি বুঁদো কো সিফ রাষ্ট্র কো সমর্পিত করলে কি কোশিশ কিয়া হ্যাঁ। উসি বুঁদো সে এস জো হমারে দেশ কি নওজওয়ান পিঢ়ি হসকো সিঁচনে কাজ কাম কর রে আর মুঝে উম্মীদ হ্যাঁ কি হমারি এ কার র্যালি জো হমারে নওজওয়ান সাথি হ্যাঁ ও তো মোটিভেট হোগে, লেকিন তমাম হমারে দেশ কি জো ইউথ হ্যাঁ আপ লোগো কি ইস প্রচার কে মাধ্যম সে জো স্পেশালি জো মিডিয়া কে জো বন্ধু হ্যাঁ উনকা ভি আভার ব্যক্ত করতে হ্যাঁ কি হমারি ইস কার র্যালি কা আপ ভরপুর মাত্রা মে প্রচার কর রে হ্যাঁ, জিসে লোক আপকে মাধ্যম সে হমসে জুড় রে হ্যাঁ আর হম আপনি বাতোকে জাদা সে জাদা লোগো তক পৌঁছা পা রে হ্যাঁ। তো আগরতলা মে আপ লোগোনে জো মান সম্মান ইন সৈনিকোনে দিয়া হ্যাঁ, বচ্চোনে জো প্যার দিয়া হ্যাঁ, ইসকে লিয়ে মে হৃদয় কি গহরাইয়ো সে আপ সবকা নমন করতা হুম, বন্দন করতা হুম। সর ইয়ে কার র্যালি কা মুখ্য উদ্দেশ্য কিয়া হ্যায়? মুখ্য উদ্দেশ্য দেশ কি যুবা পিঢ়ি কো রাষ্ট্রকে রাষ্ট্রপ্রেম রাষ্ট্রভক্তি কে সাথ জোড়না আর আপনি ভূতপূর্ব জো সৈনিক হ্যাঁ, জো ওয়ার ভেটেরানস হ্যাঁ, জো ওয়ার ক্যাজুয়ালটিজ হ্যাঁ, উন ভূতপূর্ব সৈনিক তক পৌঁছনা, উনকো জরুরতো কি সামান হম উনকো
प्रोवाइड करा रहे हैं, चाहे किसी को व्हील चेयर है, किसी को हेयर एनेड है, किसी को सांस लेने में दिक्कत है तो सांस वाली मशीन भी हम दे रहे हैं। और जो दूर दराज के बच्चे हैं जिनके पास किताबें नहीं हैं, थैला नहीं है, क्योंकि स्कूल ऐसे ऐसे हैं जहाँ पर नेशनल फ्लैग नहीं है, तो हम हर जगह नेशनल फ्लैग, बच्चों को ज़रूरत के लिए किताबें और स्कूल बैग्स प्रोवाइड कर रहे हैं। यही हमारा रैली का उद्देश्य है। थैंक यू सो मच। जय। আটটি রাজ্য ঘুরে ত্রিপুরায় আসার পর রাজ্য সরকারের তরফে সম্মানিত হয়ে খুশি ভারতীয় সেনাবাহিনীর কার র্যালির সদস্যরা। যুব সমাজের প্রতি তাদের বার্তা ছড়িয়ে দেওয়ার কাজে সাহায্য করার জন্য রাজ্যের সংবাদ মাধ্যমকেও অফুরন্ত ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় সেনারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।